ভারত জুড়ে মেয়েদের রাত দখল কর্মসূচি রাত বাড়ার সঙ্গে সঙ্গে যেন জেগে উঠল পশ্চিমবঙ্গ তথা গোটা ভারত বাড়তে থাকলো ভিড় চোদ্দ আগস্ট বুধবার রাতে রাস্তায় দখল নিতে শুরু করলো মেয়েরা যাদবপুর একাডেমি কলেজ স্ট্রিট তো বটেই শহরের প্রতিটি কোনা জেলায় জেলায় চলল জমায়েত এমনকি রাজ্যে সীমানা পেরিয়ে দিল্লি মুম্বাই ও বেঙ্গালুরু রাত জাগছে আর্জি করেন নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে রাত দখলে নেমেছে সুদর স্কটল্যান্ডের রাজধানী এডিনবরাও কলকাতা থেকে কুচবিহার বনগা থেকে বেহালা সর্বত্রই রাতের রাজপথ চলে গেছে মেয়েদের দখলে ব্যানার ফেস্টুন হাতে পথে নেমে পড়েছে শত শত নারী তাদের সঙ্গ দিচ্ছেন পুরুষরাও কারো হাতে মশাল কেউ জেলেছেন মোবাইলের টর্চ প্রত্যেকের দাবি একটাই আর্জি কর কাণ্ডে সুবিচার চাই সবার মুখে গর্জে উঠেছে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান কেবলমাত্র কলকাতা নয় সার্বিকভাবে গোটা রাজ্যের চিত্রটা একই রকম এক কথা বলা চলে স্বতঃস্ফূর্ত গণজাগরণ এর আগে ভারতের পশ্চিমবঙ্গের একশো আটত্রিশ বছরে পুরনো আর মেডিকেল কলেজের এক চিকিৎসককে ধর্ষণের পর হত্যাঘিরে ভারত জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশ থেকে নিপীড়নমূলক ব্যবস্থার বিলোপের লক্ষ্যে বুধবার ভারতের স্বাধীনতা দিবসের রাতে রাস্তায় নেমে বিক্ষোভ পালনের ঘোষণা দেন দেশটির নাগরিকরা